নমস্কার, শুভ সকাল। আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের আজকে সকালে এসেছি। আমি কিছু যেগুলো আমাদের সচরাচর বাড়িতে প্রতিনিয়ত লাগে সেই ধরনের লেবু নিয়ে কিছুটা দেখাবো। এই এখন দেখছেন আপনারা, এটি একটি গন্ধরাজ লেবুর চারা। এগুলির বড় গাছও আমাদের আছে, যারা আমাদের কাছে এর আগে এসছেন দেখেছেন ফল সমেত প্রচুর বড় গাছ। আমি এখন আবার দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন, এই গন্ধরাজ লেবুগুলি চারাগুলি আপনারা নিতে পারেন। প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি, আমি তুলে আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর হেলদি গাছ। হ্যাঁ, এই গাছগুলি কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। এরপরে আপনাদের আমি দেখাচ্ছি কাগজি লেবু। কাগজি লেবু পছন্দ করেন, আমাদের কাছে বেশ কয়েকজন কাগজি লেবু এসে খুঁজেছিলেন, যার জন্য আমরা কাগজি লেবুটা সংগ্রহ করেছি আপনাদের জন্য। খুব হেলদি সুন্দর গাছ আছে, আপনারা দেখতে পারেন। এগুলি কাগজি লেবুর চারা আছে। জাত সম্পর্কে আবারও বলছি, জাত নিয়ে আপনাদের কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না, আর প্রাইসও খুবই মিনিমাম রেঞ্জে আছে। এগুলো আপনারা এসে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। পাতি লেবুর যে চারা, দেখুন আমাদের কাছে তিন চার রকম সাইজের গাছ আপনারা অলরেডি পেয়ে যাবেন। এগুলি খুবই হেলদি এবং প্রাণবন্ত গাছ, আপনারা অবশ্যই পাতি লেবুর গাছ করুন। এটা আমাদের ছোট সাইজের গাছ, আমি হাতে তুলে আপনাদের দেখাচ্ছি গাছগুলির হেলথ কীরকম আছে। যে কোনো একটি গাছ দেখাচ্ছি, দেখুন গাছগুলিতে অলরেডি ফুল চলে এসেছে, কিছু কিছু গাছে গুটিও সেট হয়েছে। এই সময় যদি আপনারা তাড়াতাড়ি আসেন তাহলে ফুল এবং ফল সমেত গাছগুলিকে সংগ্রহ করতে পারবেন। একটু এরপরে এটা আমাদের মাঝারি সাইজের গাছ, এর আগেও আপনারা দেখেছেন ছবিতে, এটা আমাদের মাঝারি সাইজের গাছ। এগুলো সাতের ব্যাগে আছে, দেখতে পারেন। এই ধরনের পাতি লেবুগুলো আপনারা অবশ্যই একটা পাতি লেবু বাড়িতে বসান, পাতি লেবু বাড়িতে খুব সুন্দরভাবেই হয়, আপনারা এই গাছগুলো করতে পারেন। এটি একটি বাতাবিরি জাত দেখতে পাচ্ছেন আপনারা, এটিকে আমরা আম বাতাবি বলি। এর মধ্যে একটা ফ্লেভার আছে, দেখুন অলরেডি গুটি সেট হয়েছে, ভাইকে বলবো দেখতে দেখাতে, সুন্দর ফল সেট হয়ে গেছে। এই ধরনের গাছগুলো আপনারা পাবেন প্রথমের দিকে যদি আসেন, তাহলে ফুল ফল সমেত গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রায় সব গাছেই ফুলে ভরে গেছে। এটি আম বাতাবির গাছ এবং খুব হেলদি, আপনারা চারাগুলো দেখতে পাচ্ছেন, খুব বড় এবং হেলদি গাছ আছে এগুলো। এই এই গাছটির বাতাবিগুলি খুবই সুন্দর এবং খেতে সুস্বাদু, এবং এর একটা ফ্লেভার আছে, তার জন্য এটিকে আম বাতাবি বলা আছে। এর একটা সুন্দর ফ্লেভার আছে। এটি হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি, যারা অ্যাসেম্বলি বাতাবি পছন্দ করে, বড় সাইজের হয়। খুব অ্যাসেম্বলি বাতাবি সবাই মোটামুটি এখন জানেন, প্রচুর সংখ্যক চারা আছে এবং হেলদি প্রাণবন্ত চারা। আপনারা কিন্তু এই চারাগুলো বাড়িতে বসাতে পারেন, ছাদ বাগানে বা আপনার উঠোনে এগুলো আপনারা করতে পারবেন। এখন কিন্তু ফুল ফলের সময় চলে এসেছে, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, তো আপনারা এই ধরনের বাতাবিগুলো আমাদের কাছে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেড বাতাবির চারা। হ্যাঁ, দেখুন গাছগুলি কত হেলদি প্রাণবন্ত চারা। আপনাদের এর আগেও আমরা দেখিয়েছিলাম রেড বাতাবির, আমাদের মাদার গাছ দেখিয়েছিলাম বড়, যেটা ফুলে ভরে আসছিল কিছুদিন আগের ভিডিও, আপনারা সার্চ করলে দেখতে পাবেন বোটানিক্যাল বিউটি নার্সারিতে। হ্যাঁ, এগুলি আছে রেড বাতাবির চারা, আপনারা কিন্তু এই হেলদি চারাগুলো এসে সংগ্রহ করতে পারেন। বাতাবিটির বাইরেও লাল হয়, ভেতরেও লাল হয়। দেখুন, এটি আমাদের মাদার প্ল্যান্ট, এর আগে আপনাদের দেখিয়েছিলাম, প্রচুর ফুল ফল আসছে গাছটিতে। হ্যাঁ, কিছু কিছু গুটি সেট হয়েছে। এই গাছটি আমাদের রেড বাতাবির বড় গাছ, আপনারা আমাদের বাগানে আসুন, আবারও বলছি, এসে আপনারা কিন্তু গাছগুলি নিজে হাতে দেখে বেছে সংগ্রহ করতে পারবেন। আপনাদের বলেছিলাম আমাদের কাছে পাতি লেবুর বেশ কিছু বড় গাছও রেডি করা আছে, একদম বড় গ্রো ব্যাগে। জাস্ট আপনি আপনার বাড়ির বাগানে বা ছাদ বাগানেও করতে পারবেন, এগুলোকে চা কমার্শিয়ালি চাষও করতে পারবেন। যারা আমাদের এপাশের চাষি ভাই আছেন, তারাও এসে এই গাছগুলি ছোট বড় সব রকমেরই চারা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন চাষের জন্য বা বাড়ির জন্য আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমাদের বাগানে তো সব রকমের কমলা মৌসুম্বি মালটা আছে, আপনারা জানেন, সেগুলো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো। ভিডিওটি যাতে দীর্ঘ না হয়, আপনাদের দেখতে ভালো লাগে, তার জন্য আমরা প্রতিদিনই একটু চেষ্টা করি ছোট ছোট করে ভিডিও করে দেওয়ার, যাতে আপনাদের ব্যস্ত সময়ের মধ্যেও আপনারা একটু একটু করে আপডেট পেতে থাকেন।
আর আমাদের অনলাইন সার্ভিস আছে, আমাদের বাগানে এসেও আপনারা কালেকশন করতে পারেন। তো আমরা বলবো আপনারা বেশি করে বাগানে আসুন, এসে নিজে হাতে গাছ দেখে সংগ্রহ করুন, যে গাছটি আপনার পছন্দ হবে সেটিই আপনাকে দেয়া হবে। সব গাছই আমাদের দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা, তবে সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন, আমাদের চ্যানেলটাকে লাইক করুন বা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর আমাদের বাগানে আসুন, সবাই ভালো থাকুন।